মানি না, মানি নাই জালিয়াতি বিচার। সাইন শুধু যথনের মন খোলানি ভার, সমান সমান বিশ্বাস তাই আমার। সুখের হাটে আমি একলাই তো করি নাই বাজার, কলঙ্ক যদি হয় সেও কেন হবে না তার সমান অংশীদার। বাপের বেটা সে বড় দেখা, বক্সিতায় ঘরের মাঠের লাহা, নসাই জমিনা নামে তারও সুখী নজর আমার কি দায়, দাখিল করে আমার বিপদ। পাপ যদি হয় তারও হয়েছে সমান সমান, সে যদি পারে আমিও হইতে পারি সমান পাশা। ভালোবাসায় খাস ছিল না এক প্রতি, সুখের যদি না ছিল এক প্রতি ব্যবধান, তাই সে সুখের সে ফসল এক প্রতি পরাণ, তাকে দোষ হয় তাকে অস্বীকার চান। আমিও চিনি না ওরে, আমিও চিনি না ওরে, জানি না ওর সাত কুল বংশ পরিচয়, যে দৈত সুখের নেশে ওর জন্ম তা সে পাপ গণ্য হয়। ওরে সেনলের ডাল আমার হলে ভালোবাসার কিস্তাটাতে সেও ছিল সমান সরব, ঘুম চোখে সেও কাটাইছে কত রায়, সান্দের আলে ঘর থেকে বাইরে যখন হাতটায় ছিল নাকি ধরা, আরেকখান হাত আমার শুধু কি একাই ডাকতেছিল নিশিজানদার, তারও কি ঘর লাগে নাই ডাকে নাই তার সুখের কথা, তাই কিসের এত বিচার আছে, কিসের এত বিচার আছে, যে আমার শরীরের সাথে শরীর মেলায় সুখের ভাব নেয় সমান বিশ্বাস, সেটার নিষ্পদ থাকে তার সুখের ফসল কেন পাপ হয়ে জন্মায়। সরাই নাও সরাই নাও সরাই নাও এক করতে ওরে, সুখের সামনে থাকলে শুধু মায়া পাবে, বুকের ভিতর মুষ্টায় উঠাল পাতাল আমার দুর্বল করে, মুহূর্তেই ধরে পথের খানায় সমান বিবল পাবে, পাপের ঈশ্বর আমার সমান চাই, সে যদি অস্বীকার করিবার পারে আমি ওরে অস্বীকার চাই। কে বানাইছে এই নিয়ম, কে বানাইছে কেন তারে শিখাই, কেন তার এমন নিবেন, কেন শিখাবি আমার শরীরে সিংহটাকে, আমাদের সারা ক্যানভাসে না ওই এক প্রতি পড়ান, আমাদের সারা ক্যানভাসে না ওই এক প্রতি পড়ান। ধন্যবাদ। কি নাম, কি নাম, কি নাম রাখতাম, ময়ূর পক্ষী। কম করে ১৯ জন কবি লেখক অধ্যাপক বলেছেন, বুঝলে এক ছেলে ছেলে নয় তোমার একটা মেয়ে দরকার, ছেলে খারাপ হলে বিপদ, ছেলে ভালো হলেও বিপদ, খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে, ভালো হলে আমেরিকা কেড়ে নেবে। মেয়েগুলি নাম রাখতাম ময়ূর পক্ষী, না না ভুল বললাম, বলতে হবে নাম রাখবো ময়ূর পক্ষী। ছোট্ট ছোট্ট হাত, ছোট্ট ছোট্ট পা, টলমল করে এগিয়ে আসছে সে আমার দিকে, ময়ূর মা তুই আমাকে ভালোবাসবি তো, ছেড়ে যাবি না তো, অ্যাপ্লাই করেছ, সমস্যা জিজ্ঞেস করলো তিনজন। আমি বললাম দেখেও এসেছি, যে কোনো সময় হোম থেকে টেলি করিলে ছুটে গিয়ে তুমি আনবো তাকে, চুমোয় চুমোয় তাকে ভরে তুলব, সে তার চার বছরের দাদা আর অনুবাবুর সাথে দাদা হয়ে ঘুমিয়ে থাকবে। অ্যাপ্লাই করেছ, মাত্র দুটো শব্দ দুটো ধ্বনি, এত দীর্ঘ কখনো লাগেনি, রাত্রে ঘুমের মধ্যে বহু দূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস করলো অ্যাপ্লাই করেছ আমার জন্য, তুমি অ্যাপ্লাই করেছ এটার জন্য, হাওড়া শিয়ালদা কালীঘাট শোভাবাজার ফুটপাত থেকে ছোট ছোট হাত, হাজার হাজার কোটি হাত উঠে আসলো ঘুমের মধ্যে, অ্যাপ্লাই করেছ আমার জন্য, তুমি অ্যাপ্লাই করেছ। বাকি রাত উঠে বসে থাকি আমার সামনে ফুটপাত আর ফুটপাত, ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ ময়ূর পক্ষী। আমরা কি পারি না হোম থেকে রাস্তা থেকে ফুটপাত থেকে একটি করে ময়ূর পক্ষী ঘরে তুলে আনতে, পারি নাকি?